सबस्क्राइब करुन बांगला यूट्यूब चैनलটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আবারও কিন্তু বেরিয়ে এসেছে চাকরির একটা নিউজ, যেটা কিন্তু বেরিয়ে এসেছে কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কোন কোন পদে এবং কারা কতদিন পর্যন্ত এইখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাল বাটনে ক্লিক করে, এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে নেবেন এইরকমই হেল্পফুল লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নিউজটা। तो आमी एखन कलकाता পৌরসভার যে মেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে দাঁড়িয়েছে, এই ওয়েবসাইটের থেকে কিন্তু বেরিয়ে এসেছে আপনাদের সেই নিউজটা। তো আপনারা অবশ্যই সবাই জানেন যে কলকাতা যত রিক্রুটমেন্ট বেরো সব কিন্তু হচ্ছে এই পেজে। তো জাস্ট আপনার এই পেজের থেকে কিন্তু ভিউ মোড়ে ক্লিক করবেন, ভিউ মোড়ে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে নতুন আরও একটা অপশন চলে আসবে। এইখানে দেখুন যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে এসছে এটাকে কিন্তু আপনাদের এখানে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে আপনাদের সামনে ঠিক এইরকমভাবে বেরিয়ে আসবে, যেখানে এই পোস্টগুলো নিয়ে আগেও আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেখানে এর লাস্ট ডেট করা হয়েছিল 15 তারিখ পর্যন্ত। কিন্তু আজকেই ঠিক আরও একটা নোটিশ দিয়ে জারি করে দেওয়া হয়েছে যে এই লাস্ট ডেট কিন্তু আপনাদের 30/6/2020 পর্যন্ত কিন্তু টানা হয়ে গেছে। মানে এখনও কিন্তু আপনারা অনেক দিন সময় পাবেন এই সব কটা ফর্ম ফিল আপ করতে, যে কটা এইখানে বলে দেওয়া রয়েছে 1, 5 থেকে 12, 3, 2 সব কটাতেই কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন 30/6/2020 মধ্যে থেকে। তো অবশ্যই কিন্তু আপনারা সবটা ফিল আপ করবেন। আর যদি কেউ মনে করেন যে আপনাদের ফিল আপ করা দেখাতে হবে তাহলে সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি মনে করেন যে আপনারা নিজে নিজে ফিল আপ করবেন তাও করতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখনই এই ওয়েবসাইটে আসবেন, ওই ওয়েবসাইটে আসার পর এইখানে দেখতে পাবেন, এইখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন। তো জাস্ট এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এইখানে দেখুন সব কটা দিয়ে দেওয়া রয়েছে। তো আপনি যেটাতে ফিল আপ করতে চাইছেন আপনি যা সেটাতে ক্লিক করবেন। আপনি যদি মনে করছেন যে আপনি কোনটা ফিল আপ করেন বুঝতে পারছেন না তাহলে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে এই যে অফিসিয়াল যে পেজটা ছিল সেই পেজে। এই পেজে আসার পর এইখান থেকে ভিউ মোড় ক্লিক করে নেবেন। ভিউ মোড়ে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা সব কটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিতে পারেন, যেমন 12, 11, 10 সব রয়েছে এখানে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটা ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনি এইখানে সবটুকু পেয়ে যাবেন, সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর জানেন যে আপনারা কী করে সব কিছু আগেই আমরা বলে দিয়েছি, আগের ভিডিওগুলোতে সব কিছু বলে দিয়েছি কী করে করতে হয়, কি না করতে ডিটেলস বলে দিয়েছি। অবশ্যই কিন্তু সেগুলোটা আপনারা দেখে নেবেন। আর যদি না দেখেন তাও আপনি নিজেরাই বুঝতে পারবেন। ফিল আপ করার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে। এইখানে চলে আসার পর যখন আপনার যেটাতে ফিল আপ করতে চাইছেন জাস্ট সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনাদের সামনে নতুন আরও একটা পেজ চলে আসবে। এইখানে দেখুন সেটাও বলে দিয়েছে যে কবে লাস্ট ডেট ছিল এবং সেটাই কিন্তু এখন এক্সটেন্ড করা হয়েছে। তো জাস্ট আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করলে আপনাদের সামনে একটা ইউজার একটা পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তখন আপনি এখানে লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর আপনার ইউজার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা জানেন কী করে ফর্ম ফিল আপ করতে হয়, আর যদি না জানেন বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ডেফিনেটলি আপনাদের জন্য বানিয়ে দেবো সেই ভিডিওটা। তো আশা করছি আপনারা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যাতে ইনফরমেশন জানতে পারে। তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।